পঞ্চায়েত ভোট নিয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকি পেলেন না ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। দলের কোন্দল নিয়ে মুখ খুলে এবারে কি দলের শীর্ষ নেতৃত্বের রোষে তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী? বিদ্রোহী বিধায়ককে ব্রাত্য রেখে বৈঠক নিয়ে কটাক্ষ বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে জরুরি বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনের পঞ্চায়েত ভোট তৃণমূলের কাছে কার্যত অ্যাসিড টেস্ট। সেই অ্যাসিড টেস্টে পাশ করতে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। অথচ সেই বৈঠকেই দেখা গেল না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু নিজেকে কিন্তু বিদ্রোহী ঘোষণা করেছেন, যে ইসলামপুরের মাটিগুন্ডার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের কোন দলে খুন হন এক সিভিক ভলেন্টিয়ার, সেই খুনের প্রতিবাদ করে দলের বিরুদ্ধেই গর্জে ওঠেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নিজের দলকে বিদ্রোহী বলেও ঘোষণা করেন তিনি। সেই বিদ্রোহ থেকেই কি দলের গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির হলেন না করিম? নির্বাচন আছে আর বিভিন্ন কিছু সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন, আজকে ওখানে উঠে তাই করেছে। আমি তো কোনো চিঠি পাইনি আর কোনো হোয়াটসঅ্যাপে মেসেজও নাই। শুনলেন, আব্দুল করিম চৌধুরী নাকি আমন্ত্রণই পাননি। দলের কোন দল নিয়ে মুখ খোলাতেই কি বৈঠকে আমন্ত্রণ পেলেন না ইসলামপুরের বিধায়ক? যদিও বিধায়ককে পাত্তা দিতে নারাজ তৃণমূল। সেটা বিচ্ছিন্নভাবে একজন কেউ তার কোনো ব্যক্তিগত মতামত দিল, আজকের এই বৃহৎ সবার পরে তার প্রতিক্রিয়া জবাব দেওয়ার কোনো দরকার। করিম চৌধুরীকে নিয়ে চরম অস্বস্তিতে শাসক দল, যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। করিম চৌধুরীর মতো বর্ষিয়ান বিধায়ক তিনি বহুবার, প্রায় 11 বার উনি জনতার আশীর্বাদ নিয়ে জয়লাভ করেছে, সেরকম লোকের তৃণমূল কংগ্রেসে জায়গা নেই। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সম্পদ এরাই, খুনি গুন্ডা বদমাই। তৃণমূলের কোন দল নিয়ে মুখ খুলে কি শীর্ষ নেতৃত্বে রোষে আব্দুল করিম চৌধুরী? রিপাবলিক বাংলা। কে বলল যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? প্রভাব করবে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা? আপনাকে বলছি সাফ হবে। কি বলল যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বটা এড়িয়ে যেতে পারেন না। মানে কি ফোন আসছে সাংসদের দায়িত্ব? 2 ঘন্টার মধ্যে তো ভোট হয় না, তাহলে কি সেটা ব্যালটে ছাপ পড়বে না ছাপ্পা হবে? এমনটি আর কখনো দেখি। তাকে বলল তাকে লোভ দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, আসছে ভয় দেখানো হচ্ছে, কিন্তু দল পরিবর্তন আমি করবো না। রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরে জিন্দাবাদ ঘোষণা করছে। প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে, সেজন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি। প্রত্যেক মুহূর্তের খবর, কোনো পক্ষ নয়, কোনো রং নয়, আসল মানুষের কথা। মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি, চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি। রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল, আছে, থাকবে, মানুষই শেষ কথা বলবে। আমরা লালিপাপ থেকে ভুলবো না। আরে